কলিকের এমপি মন্ত্রীরা শুধু খেলার জন্য পাগল হয়ে গিয়েছে। আমরা সাধারণ জনগণ বলতে চাই, আপনারা আসেন মাঠে নামেন, আমরা সাধারণ জনগণ আপনাদের সাথে খেলার জন্য প্রস্তুত। ঝুঁকিপূর্ণ জীবনযাপন কারণে বর্তমানে আওয়ামী লীগ সরকারের প্রতি সকলেরই আস্থা হারিয়ে গিয়েছে এবং তার প্রতি অসন্তুষ্ট। আমরা জানি এই শেখ হাসিনাকে ভূতে ধরেছে, সে ভূত ছাড়ানোর জন্য সাধারণ জনগণ রাজপথে হাতে বোতল নিয়ে আটক নেত্রী, যাকে এখন মানুষ নেত্রী বলে, কি নেত্রী, অভিনয় নেত্রী, তিনি হচ্ছেন পরিমণি। তারা হেসে খুশি যেভাবে পাচ্ছে নাচে গানে খোলা আকাশের নিচে জীবনযাপন করছে। আসসালামু আলাইকুম দর্শক, জনগণের একটাই দাবি শেখ হাসিনা কবে যাবে। তো দর্শক, এরকমই এক যুবক সে কাপনের কাপন পরে এবার মাঠে নেমেছে আন্দোলন করার জন্য। দর্শক, আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো, এর সাথে সাথে আপনাদের আরেকটা ভিডিও দেখাবো যেখানে বিএনপির এক নেতা সেরকম ভাবে বলতেছে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রত্যেক সবাই বলে তারা খেলা হবে, তারা নাকি খেলা শুরু করতেছে, কিন্তু 23 সালে যে খেলা হবে এই খেলায় নাকি আসলে অনেকই বোল্ড আউট হয়ে যাবে। তো দর্শক, আপনাদেরকে দুইটা ভিডিও দেখাবো। এর আগে আপনাদেরকে বলছি, যারা মুহূর্তের মধ্যে আপডেট নিউজগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে মুহূর্তের মধ্যে আপনারা আপডেট নিউজগুলো পেয়ে যাবেন। তো দর্শক, আপনাদেরকে এই যে এক যুবক কাপনের কাপন পরে মাঠে নেমেছে, আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো। এর আগে চলুন শুরুতেই আমরা দেখেছি বিএনপির এক নেতা বলতেছে যে আওয়ামী লীগের নেতারা নাকি বোল্ড আউট হয়ে যাবে। দর্শক চলুন এই ভিডিওটা আমরা দেখে আসি। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কথায় কথায় তারা বিভিন্ন সমাবেশে বলে থাকে যে খেলা হবে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা শুধু খেলার জন্য পাগল হয়ে গিয়েছে। আমরা সাধারণ জনগণ বলতে চাই, আপনারা আসেন মাঠে নামেন, আমরা সাধারণ জনগণ আপনাদের সাথে খেলার জন্য প্রস্তুত। আপনারা যে বারবার খেলা 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 বলেন, দেখি আপনাদের বুকে কতটুকু হেড়াম আছে বা কতটুকু সাহস আছে, প্রশাসনিক ছাড়া আপনারা মাঠে আসেন, প্রশাসনিক কর্মকর্তাদের ছাড়া আপনারা রাজপথে নামেন, দেখি আপনাদের বুকে কতটুকু পাটা আছে যে কতক্ষণ আপনারা রাজপথে টিকে থাকতে পারেন, সেইটা বাংলার জনগণই আপনাদেরকে রাজপথে জবাব দিয়ে দিবে। ঘরে বসে ওই সেমিনারে বসে শুধু খেলা খেলা বললে এটা কাপুরুষের মতন দেখা যায়। যদি আপনাদের এত হেডাম থাকে, যদি আপনাদের এত সাহস থাকে, যদি আপনাদের এত জনপ্রিয়তা থাকে, তাহলে রাজপথে আসেন, দেখি আপনারা কতটুকু পারেন খেলতে আর আমরা সাধারণ জনগণ কতটুকু পারি খেলতে। স্বামী ওসমান সাহেব নারায়ণগঞ্জে ভাষণ দেন যে খেলা হবে। আপনি একজন সিনিয়র নেতা, আপনাকে সম্মান করি, ভালোবাসি, আপনার সিনিয়র নেতার মুখ থেকে সাধারণ জনগণ এ ধরনের ভাষা শুনতে চায় না, কারণ সাধারণ জনগণ তো প্রতিনিয়ত আপনাদেরকে খেলতেছে, আপনাদেরকে নিয়ে প্রতিনিয়ত খেলতে চায়। কিন্তু যখনই সাধারণ জনগণ প্রস্তুত নেই খেলার জন্য, তখন আপনার দিশাহারা হয়ে প্রশাসনিকের সহযোগিতা নিয়ে মাঠে নামেন, দেখি আপনারা কতটুকু পারেন। যত ধরনের আওয়ামী লীগের নেতা কর্মী আছে সব বাহিনী রাজপথে নামেন আর বাংলাদেশের সাধারণ জনগণ রাজপথে নামব, প্রশাসনিক ছাড়া আছেন, দেখি আপনাদের কতটুকু মানে সহযোগিতা ধৈর্য কুলায় আর আমাদের কতটুকু ধৈর্য কুলায়। আপনারা কি দেখেন নাই যে শ্রীলঙ্কার পরিণতি কি হয়েছে, কি ধরনের ছক্কা পাঞ্জা খেলেছে, কিন্তু সেই ধরনের ছক্কা পাঞ্জা খেলবে না এই বাংলার জনগণ। এতই খেলার ইচ্ছা জেগেছে, তা আসেন রাজপথে নামেন, দেখি জনগণ কোন ধরনের খেলা খেলে। তাই খেলা খেলা করবেন না, একবারে 2023 সালে এমন খেলা খেলবে সাধারণ জনগণ একবারে বোল আউট করে দিবে। পরিমণির বাসা থেকে মত সহকারে পরিমণিকে অ্যারেস্ট করেছে। পরিমণিকে অ্যারেস্ট করার পর তাকে কারাগারে পাঠানো হয়। যখন পরিমণিকে বাসা থেকে নেয় তখনও কিন্তু তার হাতে হ্যান্ডকাপ পরানো হয় নাই। আমার মনে হয়েছিল পরিমণি মনে হয় তার বাসভবন থেকে তার শ্বশুর বাসা যাচ্ছে, হেসে হেসে ঢলে ঢলে যাচ্ছে। আর বর্তমানে আরো বলতে হয় যে ডাক্তার সাবরিন, সে যে গুজে মেকআপ দিয়ে হেসে খুশে দেখি করে হাজির হয়। আর এদেশের শ্রেষ্ঠ সন্তান যারা, যাদের কথায় যাদের ওয়াজ শুনে হাজার হাজার মানুষ অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরে এসেছে, খারাপ পথ থেকে ভালো পথে আসার উৎসাহিত জুগিয়েছে, সেই আলেমদেরকে মনে হয় সেই আলেমরা কোনো যুদ্ধ অপরাধী, মনে হয় সেই আলেমরা কোনো রাষ্ট্রবিরোধী, মনে হয় সেই আলেমরা কোনো টাউট বাটপার বা সিটিং, তাদেরকে রশি দিয়ে এমনভাবে বেঁধে টেনে টেনে গরুর মতন সেই কোড়ে তোলা হয়। যারা মাদক ব্যবসা করে, যারা দেহ ব্যবসা করে, যারা
পারসন পোশাক পরে হাজারো ছেলে মেয়েদের মাথা নষ্ট করে তাদেরকে দেখি সাধুবাদ জানিয়ে সুসংবাদ জানিয়ে হাতে হ্যান্ডকাপ না পরে কোর্টে নেওয়া হয়। আর যারা ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করার জন্য, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দিবাগত পরিশ্রম করে যায়, তাদের দেখি যেভাবে পশু যেভাবে গরুকে রশি বেঁধে টেনে মানুষ বাজার থেকে বাড়িতে নেয়, ঠিক সেই স্টাইলে আলেমদেরকে বর্তমানে এই প্রশাসনিকটা ঘাড়ে রশি বেঁধে, কোমরে রশি বেঁধে, হাতে রশি বেঁধে তাদেরকে নিয়ে যাচ্ছে, কোথায় কারাগারে নিয়ে যাচ্ছে। আমরা দেখে আসলাম যে বিএনপির এক নেতা এরকম ভাবে বলতেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার বলে যে কোনো সভায় বসে নাকি তারা খেলা হবে, খেলা শুরু করেছে, প্রত্যেক সভায় তারা খেলার কথা বলে, কিন্তু খেলা যে কোথায় হবে খেলার জন্য আসলে প্রশাসন ছাড়া নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মাঠে নামতে পারে না। তো দর্শক, বিএনপির এক নেতা কিন্তু এরকম ভাবে বলতে যে প্রশাসন ছাড়া আপনারা মাঠে নামেন, দেখা যাক যে আপনাদের কত জোর আছে বুকে আসলে তাহলে বোঝা যাবে। এবং 2023 সালে যে আসছে, 23 সালে নাকি অনেক নেতাকর্মীরা আওয়ামী লীগের বোল্ড হয়েছে। দর্শক, এই বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। দর্শক, এখন আপনাদের দেখাবো এই যে এক যুবক, সে কাপনের কাপন পরে মাঠে নেমে যে সে এরকম ভাবে বলতে যে শেখ হাসিনা কবে যাবে, জনগণ নাকি একটাই যাবে। দর্শক, চলুন এই ভিডিও আমরা দেখে আসি। যেভাবে জীবনযাপন করতে হচ্ছে সেই ঝুঁকিপূর্ণ জীবনযাপন কারণে বর্তমানে আওয়ামী লীগ সরকারের প্রতি সকলেরই আস্থা হারিয়ে গিয়েছে এবং তার প্রতি অসন্তুষ্ট। আমরা জানি এই শেখ হাসিনাকে ভূতে ধরেছে, সেই ভূত ছাড়ানোর জন্য সাধারণ জনগণ রাজপথে কাপনের কাপন পরে এখন প্রতিবাদ করতে হচ্ছে। এই সরকার বারবার পার্লামেন্টে বলে থাকে যে দেশে বর্তমানে কোনো অববন্টন নেই, কিন্তু আজকে আমরা বলতে চাই সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, জেলে, রিস্কের ড্রাইভার, ঠেলাহরা যারা আছে তারা দুবেলা দুমুট খাবার খেতে পাচ্ছে না। সেই খাবার দুবেলা দুমুট খাবারের জন্য আজকে রাজপথে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। এই সরকার প্রতিনিয়ত সাধারণ জনগণদের চোখে চোখে মুখে ধাউতবাজি করে পার হয়ে যাচ্ছে। কিছুদিন আগে সরকার বলেছিল দেশে যে পরিমাণের খাদ্য মজুত রয়েছে তা দেশে যত বড় ধরনের। শুরুতে আমরা দুইটা ভিডিও দেখে আসলাম। একটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে এক যুবক, সে আসলে কাপনের কাপন পরে মাঠে নেমেছে আন্দোলনের জন্য, তার পিঠে এবং তার বুকে এরকম লেখা যে শেখ হাসিনা কবে যাবি, জনগণের নাকি একটাই দেবে। কারণ এখন দেশের যে পরিস্থিতি, এই দেশের পরিস্থিতির জন্য যেখানে আসলে দ্রব্যমূল্যের উদ্যোগে চালের দাম তেলের দাম বৃদ্ধি, এজন্য আসলে সে মাঠে আন্দোলন নেমেছে, দেখতে তাও আবার কাপনের কাপন পরে। তো দর্শক, এগুলো নাকি জনগণের দাবি, এগুলো নাকি তার দাবি না, এরকম ভাবে সে কিন্তু উল্লেখ করেছে সাংবাদিকের সামনে। দর্শক, এই বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দর্শক, আরেকটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে বিএনপির এক নেতা এরকম ভাবে বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বলে যে খেলা হবে তারা খেলার জন্য আসলে মাঠে নামুক, প্রশাসন ছাড়া মাঠে নামুক, তাদের যদি এত বুকে সাহস থাকে। তো দর্শক, এই বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আসলে প্রশাসন ছাড়া আওয়ামী লীগ মাঠে নামে তারা আসলে খেলায় জিততে পারবে কিনা। দর্শক, দুইটা ভিডিও সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দর্শক, আজকে বেশি কথা বলবো না, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।